আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যানেজারের পক্ষ থেকে আমি হাবিব, আপনাদের সবাইকে স্বাগতম। একটি সীমান্তবর্তী এলাকা, আমরা সেই ঢাকা থেকে সেইখানে গিয়েছিলাম মন্দির সংগ্রহ করার উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনার উত্তরবঙ্গের ঠাকুরগাঁ একটি সীমান্তবর্তী এলাকা। আমাদের উত্তরাঞ্চলে প্রচুর পরিমাণ এই ধরনের পাকড় গাছ বলে এই প্রচুর পাওয়া যায়। এই পাকড় গাছে প্রত্যেক বছর এই প্রচুর চাক লাগে। এই গাছটাতেও একসময় প্রচুর চাক লাগতো, এবার একটু কম। তো আমরা যে সময়ে গিয়েছিলাম তখন দুইটি চাক ছিল, একটি বড়, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটু বড়, আর আরেকটা ছিল ছোট, সেটাতে মধু হয়নি। আমরা এই মধুগুলো নিজেদের তত্ত্বাবধানে সংগ্রহ করে থাকি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, আমরা আমাদের নিজস্ব মোবাইল টিম দ্বারা এই ভিডিওগুলো সংগ্রহ করে থাকি। এখন এই চাকটি কাটা হবে, কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। মূলত কাটার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয়, এখানে ধোয়া দিয়ে মৌমাছিগুলোকে চাক থেকে সরিয়ে দেওয়া হবে। সরিয়ে দিয়ে মধুর অংশটুকু শুধু বের করে নেওয়া হবে, বের করে মধুর অংশটুকু কেটে নেওয়া হবে, বাকিটুকু রেখে দেওয়া হবে পরবর্তী জন্য মৌমাছির আবার পুনরায় সেখানে চাক বসতে পারে, আবার পুনরায় মধু সংগ্রহ করতে পারে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খড় দিয়ে বানানো একটি ধোয়ার তৈরি করার জন্য একটি মাধ্যম। এখন এটা আগুন ধরানো হচ্ছে, আগুন ধরিয়ে এখন ধোয়া তৈরি করা হবে। মূলত গ্রামগঞ্জে এভাবেই চাক কাটা হয়, পুরনো একটি পদ্ধতি। গাছটার অনেক উঁচুতে এই চাকটি লেগেছে, এই শিকড় দিয়ে ধরে ধরে গাছটাতে উঠতে হয়েছে। আমরা নিচে দাঁড়িয়েছিলাম, দেখুন মৌমাছিগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে, চাকের অংশটুকু বের হয়ে আসছে আসতেছে আলহামদুলিল্লাহ। পুরোটাই ক্যাপিং করা, খুব ভালো মানের মধু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই চাকের অংশটুকুই কেটে নেওয়া হবে। আর একটু ক্লোজ করে দেখাই, খুব বেশি মধু হবে না, তারপর যতটুকু হয়েছে মধু ক্যাপিং মধু হয়েছে, পরিপক্ক সময় হয়েছে কাটার জন্য কাটা হচ্ছে। আলহামদুলিল্লাহ কাটা হয়ে গেল। এই সময়কার মধুগুলো খুব ভালো হয়, খেতে খুবই সুস্বাদু, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, আর যদি কারো প্রয়োজন হয় আমাদের দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে অর্ডার করতে পারেন। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।